আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স জিরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন আজ আরও একটি নতুন মেডিসিন রিভিউ নিয়ে আসলাম আপনাদের মাঝে তা হলো ইবিট সফট ক্যাপসুল আর হলো এনটিমেন্ট টোয়েন্টি মিলিগ্রাম এবং টেন মিলিগ্রাম এটি হলো মূলত টাডালাফিন আর এই ক্যাপ ইবিট সফট জেল ক্যাপসুলটি হলো মূলত ভিটামিন ই তো অনেকেই কমেন্টস করেন যে একই সাথে দুটি ওষুধ খাওয়া যাবে কি না জি খাওয়া যাবে যদি আপনার প্রয়োজন হয় প্রয়োজনের বাইরে কখনোই এই ধরনের মেডিসিন একসাথে খাওয়া ঠিক নয় ইবিট সফট ক্যাপসুল জেল এটি হল বাংলাদেশের স্কোয়ার ফার্মাসিটিক্যালসের আর ইন্টিমেন্ট টেন বা টাডালাফিন এটি বাজারের একমাত্র স্কোয়ার ফার্মাসিটিক্যালসেরই টাডালাফিন ইন্টিমেন্ট নামে আছে হ্যাঁ ছো আপনার জানার ইচ্ছে আমরা আজ আপনার সাথে খোলসা করব এই ওষুধটি একই সাথে খাওয়া যাবে কি না হ্যাঁ খাওয়া যাবে যদি আপনি কখনো যদি নাইটোগ্লিসারিন জাতীয় মেডিসিন খেয়ে থাকেন তাহলে এটি আপনার জন্য একদম বেশ কখনোই আপনি এটি খাওয়া ঠিক হবে না আর যে কোনো ওষুধে খাওয়ার আগে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন আপনি ওষুধটি খেতে পারবেন কি না ইনটিমেট বাজারে ফাইভ এমজি টেন এম টোয়েন্টি এমজি এটি ডোজ ওভার ডোজ এবং এটি কিসের জন্য খাবেন মূলত ইন্টিমেন্ট ট্যাবলেটটি হলো যৌন উত্তেজনাকারক একটি ট্যাবলেট যাদের অক্সানাইটেড জাতীয় সমস্যা আছে এক কথা হার্টের প্রবলেম যাদের আছে তাদের জন্য এই এম জি ওষুধটি খাওয়া কোনো কারণেই ঠিক হবে না কেননা আপনি বেঁচে থাকলে আপনার আপনার বেঁচে থাকাটা সবচেয়ে বড় জরুরি শুধুমাত্র রেজিস্ট্রেশন চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বিতরণ ও সেবনযোগ্য এক কথা হলো আপনার ফার্মাসিস থেকে কেনাটাও ফার্মেসি থেকে কেনাটাও আপনার জন্য এটা মোটো অ্যালাউ নয় আর যে ইবিট ইবিট আপনি যে কোনো সময়ে খেতে পারবেন এটা আপনার হার্টের জন্য উপকার একই ওষুধ একসাথে খাওয়া যায় কিন্তু একটি হার্টের জন্য খুবই ক্ষতিকারক আর একটি হার্টের জন্য খুবই উপকার যেমন ইসব হার্ট ইবিট সব জি এটি হলো হাড়ের জন্য উপকার আর ইন্টিমেন্ট টেন হাড়ের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর তো কখন খাবেন কিসের জন্যে খাবেন তা নিয়ে আজ আপনাদের সাথে আলাপ করবো এটি সবচেয়ে বড় সাইড এফেক্ট হলো এটি খেলে আপনাকে বমি বমি ভাব হতে পারে মাথা ঘুরেতে পারে জিমুনি হতে পারে শরীরে কুষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এবং আপনার জিমঝিম করতে পারে মাথা ব্যথ্যা করতে পারে অনিদ্রায় এ ধরনের সমস্যা দেখা দিতে পারে হার্টের সমস্যা থাকলে আপনার তীব্র হার্টের সমস্যা বেড়ে যেতে পারে অনেক গুণ যা আপনি কল্পনাও করতে পারবেন না এটি দীর্ঘস্থায়ী খাওয়া যাবে কিনা না কোনো কারণে এটা দীর্ঘস্থায়ী খাওয়া যাবে না গর্ভস্থানে সন্তানকালে টাডালাফিন নবজাতক ও শিশু অবহত মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না সতর্কতা কোনো কারণে টাডালাপিন। মহিলাদের জন্য ট্যালাও না ইন্টিমেট আপনি যখন আপনার প্রয়োজন মনে করবেন চার ঘন্টার বেশি এবং পিমাইসিম ব্যথাযুক্ত ছয় ঘন্টা যা স্থায়ী হয় এই ইতিহাস খুবই কম চার ঘন্টার বেশি থাকে না সেটি চার ঘন্টার পর এ ধরনের সমস্যাটা আপনার শরীর থেকে কেটে যাবে ডাক্তারের সকল রোগীকে টাডালাফিন ও সহ অন্যান্য সকল ফিডি ইএস এ ই ফাইভ ব্যবহার বন্ধের উদ্দেশ্যে দেওয়া উচিত আলফা আলফা ব্লকার ও অ্যান্টিটাইফাইটোসোটিস টাডালাফিন আলফা ব্লকার ও অন্যান্য অ্যান্টিহাইবার প্রেশার ডাগের রক্তচাপ কমানোর ক্ষমতাকে বাড়িয়ে দিতে পারে এটি খেলে আপনাকে যে ক্ষতিটা হতে পারে এটি খেলে আপনার হাইপার টেনশন বেড়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আপনি ইন্টিমেন্ট বিশ এম জি বা ফাইভ এম জি বা টেন এম জি এই ওষুধটা আপনার কখনোই খাওয়া ঠিক নয় আর ইবিট সফট জেল আপনি নিঃসন্দেহে খেতে পারেন এতে আপনার চুল পরা চামড়া বটে যাওয়া এবং স্বাস্থ্য সফট করা এবং লাবণ্যতা ফিরে আনা এবং চুল পরা চুল পাকা এগুলি থেকে আপনাকে বিরত রাখবে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম